সুধী দর্শক, এই ভিডিওতে আমরা অগ্নিপুরাণ সম্পর্কে জানব। হিন্দু ধর্মের ১৮টি মহাপুরাণের মধ্যে অগ্নিপুরাণ অন্যতম। তবে অগ্নিপুরাণ সম্পর্কে জানার আগে পুরাণ সম্পর্কে আমাদের কিছু ধারণা নেওয়া প্রয়োজন। সনাতন ধর্মের আখ্যানমূলক ধর্মগ্রন্থের নাম পুরাণ। পুরাণ গ্রন্থে গল্পের আকারে বিভিন্ন ধর্মীয় বিষয় বর্ণনা করা হয়েছে। উদ্দেশ্যের মহত্তা বিবেচনা করে কেউ কেউ পুরাণকে মহাপুরাণও বলেন। পুরাণ মোট ১৮টি, যথা অগ্নিপুরাণ, ভাগবত পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, কূর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, মৎস্য পুরাণ, নারদ পুরাণ, পদ্মপুরাণ, শিব পুরাণ, স্কন্ধ পুরাণ, বামন পুরাণ এবং বরাহ পুরাণ। সুতরাং বুঝতেই পারছেন ১৮টি মহাপুরাণের মধ্যে অগ্নিপুরাণ অন্যতম। মহামুনি বশিষ্ঠের ব্রহ্মজ্ঞান শিক্ষার ইচ্ছা হলে তিনি অগ্নিদেবকে একটি পুরাণ বিবৃত করার অনুরোধ করেন। সেই অনুরোধে অগ্নিদেব এই পুরাণ বিবৃত করেন। অগ্নিদেবের মুখ থেকে সর্বপ্রথম এই পুরাণ নিঃসৃত হয়েছে বিধায় একে অগ্নিপুরাণ বলা হয়। কারো কারো মতে অষ্টাদশ মহাপুরাণের মধ্যে এটি অষ্টম, আর এর শ্লোক সংখ্যা ১৫,৪০০, মতান্তরে ১১,৫০০। একে পৌরাণিক ও সাহিত্যবিদ্যার কোষগ্রন্থও বলা হয়। অগ্নিপুরাণে যে সকল বিষয় বিবৃত হয়েছে সেগুলো হচ্ছে সৃষ্টি, প্রলয়, প্রকরণ, অগ্নিকার্য, দেব প্রতিষ্ঠা, নরক বর্ণনা, প্রায়শ্চিত্তবিধি, তীর্থাদি মাহাত্ম্য, জ্যোতিষ, আশ্রমবিধি, দীক্ষা, নীতি, পূজা পদ্ধতি, সন্ধ্যাবিধি, ধনুর্বেদ, আয়ুর্বেদ, ছন্দ, শব্দানুশাসন, ব্রহ্মজ্ঞান ইত্যাদি।